আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে আসছি মারমিড বিচ রিসোর্টে। আমরা আসলে উঠেছি রয়্যাল টিউলিপে। রয়্যাল টিউলিপে তো আমরা দুদিন থাকবো এবং ভাবলাম যে আশেপাশে কী কী আছে এগুলো একটু ঘুরে দেখি। তো আজকে আমরা আসছি মারমিডে। মারমিডে আমরা আসলাম হচ্ছে রয়্যাল টিউলিপ থেকে একটা অটো ভাড়া করে, অটো রিজার্ভ করে নিলাম, এটা 200 টাকা নিল। তো আমরা মারমিডে আসার পর এখন মারমিডের ভিতরে ঢুকছি। এটা আসলে সবার জন্যই ওপেন, যেহেতু এটা একটা রেস্টুরেন্ট টাইপ, সাথে হচ্ছে রিসোর্ট। ভিতরে ঢোকার পর একটা এন্ট্রি চেকপোস্ট আছে, যদি এখানে তারা কোনো কিছু জিজ্ঞাসা করে না। ঢোকার পরে প্রথমেই যা আমরা দেখছি সেগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে এখানে অনেকেই ঘুরতে আসে, ছবি তুলতে আসে, তো আমরাও অলমোস্ট এইভাবেই আসছি, যে চিন্তা করছি যে একটু তাড়াতাড়ি যাই, কিছুক্ষণ থাকবো, ঘোরাফেরা করবো, ছবি তুলবো এবং সন্ধ্যার দিকে কিছু খেয়ে এখান থেকে বের হয়ে আসবো। এটা হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের পেছনের সাইডটা, ফ্রন্ট সাইডটা আসলে অনেক সুন্দর এবং এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। রেস্টুরেন্টটা পুরোটাই ওপেন, পুরা সমুদ্রের পাশে বসে খাবেন, এরকম একটা ফিল পাবেন। এবং তাদের জায়গাটা অনেক বড় এবং সুন্দর, মানে আসলে যেমন দেখছেন এটা আসলে এতটাই সুন্দর। আমরা আসলে কোনো প্রকার কোনো এডিট বা কোনো কিছু করিনি, পুরোটাই নেচার, মানে নেচারটা যেরকম ছিল ওরকমই রাখার চেষ্টা করছে। রেস্টুরেন্টের চারপাশে পুরোটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। রাতেরবেলা এই ক্র্যাবটা দেখতে অনেকটা লাল লাগে, পুরো লাল লাইটিংয়ে সাজানো থাকে রাতেরবেলা। বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। আমরা এখানে সেদিকে আসলে অনেক মানুষ আসছে, এখানে সবাই যে যাবো এনজয় করছে এবং সন্ধ্যার সাথে সাথে মানুষের সমাগমটা আস্তে আস্তে কমতে থাকে। সন্ধ্যার পর থেকে মারমিডে অনেক ধরনের লাইটিং করা থাকে, বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের আলোগুলো জ্বলে, রাতেরবেলা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে। রাতেরবেলা দেখতে ঠিকই এরকম সুন্দর লাগে, সুন্দর সুন্দর লাইটিং করা থাকে এবং রাতেরবেলা তাদের এখানে একটা লাইটিং শো হয়, মিউজিকের তালে তালে বিভিন্ন ধরনের ডান্স করে বা বিভিন্ন ধরনের গেম শো দেখায় তারা, এটা সুন্দর লাগে। এটা একটু পর আপনারা দেখতে পাবেন, এখানেই আছে। এটা হচ্ছে লাইটিং শোটা। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমরা চেষ্টা করবো সেগুলো উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন সবাই।